সকাল সকাল উঠে পড়েছি, মানে বুঝতেই পারছো যে আমি অ্যাকচুয়ালি আমার প্ল্যান কি আজকে। ওয়েল, আজকে আমার এখনের প্ল্যান হচ্ছে, এখন কটা বাজে তোমাদের দেখিয়ে দিই, বিশ্বাস করছো না, 4:46। এখন 4:46 বাজে, অ্যান্ড আমি জানি জানি অনেকদিন পর আমি ব্লগ করছি, বাট ওয়াই নট, ব্লগ করা শুরু করেছি আবার। সো ওয়েল, এখন প্ল্যান হচ্ছে আমি এখন যাব একটা জায়গায় শো করতে, তাই জন্য আশা করি অনেকদিন বুঝতে পেরেছো। তো রেডি হয়নি, বাকি কথা পরে। সো আমি জানি অনেকদিন পর আমার ভিডিও আসে, বাট ঠিক আছে গাইজ, একটু কন্টেন্ট ছিল না, তাই জন্য আমি ভিডিও দিচ্ছিলাম না, বাট এখন থেকে আই গেস আমি চেষ্টা করবো ভিডিও দেয়া। অ্যান্ড দিস ইজ মি রাজীব, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ, অ্যান্ড লেটস স্টার্ট দ্য ডে। অ্যান্ড এখন 5:30-5:30 সময় গাড়ি আসবে, তো সেটার জন্যই রেডি হবো। তার আগে কিছুগুলো কাজ আছে, সেগুলো করে নিই। তোমরা যারা ভাবছো আমি এটা কী মিক্স করেছি, বেসিক্যালি এটা চিয়া সিড, আর এই বটলটা আমাকে একজন দিয়েছে, তাই জন্য আমি বটলটা ইউজ করছি। বেসিক্যালি এটা সিপার অ্যান্ড চিয়া সিড অ্যান্ড দুটো তিনটে আরও জিনিস মেশাবো। বেসিক্যালি ইটস এ হেলদি ড্রিঙ্ক, আমি এখন ইদানিং শুরু করেছি এটা খাওয়া। তো আই ট্রাই টু শো ইউ কী কী অ্যাড করি। বেসিক্যালি তিন চারটে জিনিস অ্যাড করি, চিয়া সিড অ্যাড করি, এটার মধ্যে লেবু অ্যাড করি, এটার মধ্যে আদা অ্যাড করি, আর এটার মধ্যে তিন চারটে ছোট্ট গোল গোল স্লাইস অফ শশা অ্যাড করি। দ্যাটস অল, দিস ইজ মাই হেলদি ড্রিঙ্ক, অ্যান্ড আমি এটা চেষ্টা করি খেতে। তো জল কতটা খাচ্ছি সেটাও বুঝতে পারবো, আর এটা ভালো কিছুও হচ্ছে। অ্যান্ড তোমরা জানো আমি চা খাই না, সো আমি জানি তোমরা ভাবছো এইটা কোথায়। অ্যাকচুয়ালি আমি ডাইরেক্ট ট্রানজিশন টু বম্বে, আর এখানে আজকে হচ্ছে আজকে ষষ্ঠী, আজকে ষষ্ঠী তো না, আজকে সপ্তমী, সরি আজকে সপ্তমী। অ্যাকচুয়ালি টাইম ফাইম সব ভুলিয়ে ফেলছি। এনিওয়ে গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ, দিস ইজ মি রাজীব, একটা নতুন ব্লগ শুরু করছি রাইট ফ্রম বম্বে। বাড়ির ভিডিওগুলো তো দেখে দেখো আমি শিওর তোমরা বোর হয়ে গেছো, এবং ফ্লাইটে কীভাবে আসছি সেটাও তোমরা বোর হয়ে গেছো। রুমের মধ্যে আছি এখন আমি, আমার অ্যাজ ইউজুয়াল রুম পার্টনার হচ্ছে আজকে আমার ফার্স্ট পুজোর ড্রেস। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কালো দিয়ে শুরু করলাম। সো ব্লগটা শুরু করি, আর যে কী কী ইন্টারেস্টিং হচ্ছে সেটাতে ফর শিওর তোমরা জানবেই। সো গাইজ, আমি এখন রুমের মধ্যে আছি, অ্যান্ড আমার দুদিনের ঠিকানা হচ্ছে এই রুমটা, আর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি বেসিক্যালি, কারণ আমি জিন্স পরে বেশিক্ষণ থাকতে পারি না। সো যেহেতু থাকতে পারি না, তাই জন্যে ভাবলাম যে ওয়াই নট, এটা হচ্ছে আমার রুম, মানে এই রুমের মধ্যেই আজকে আমি থাকবো নেক্সট দুদিনের জন্য। আর আমার অনেক মেসেজ আসছে, অনেক বন্ধুরা মেসেজ করছে আমাকে, তোমরা যারা আমার ব্লগ দেখো থ্যাংক ইউ সো মাচ, আমি আবার ব্লগ করা শুরু করছি, বিকজ ওয়াই নট, দ্যাট ইজ মেন। অ্যান্ড আমি অলসো রিয়াকশন ভিডিও করছি। তো এখন প্ল্যান অ্যাকচুয়ালি দুটো বাজে, দুটোর সময় খাবার আসবে, প্লাস আমরা এক্ষুনি ব্রেকফাস্ট করলাম, তো আমরা এখন ডিসাইড করলাম যে একটু পরে লাঞ্চ করবো। সো এখান থেকে হিসেব মতো তিনটের সময় বেরোতে হবে, বিকজ এখানে তোমরা অনেকেই জানো যে বম্বের জ্যাম ইজ আ ভেরি পপুলার অ্যান্ড ফেমাস জ্যাম। সো জ্যাম আমরা পেতে চাই না, সো জ্যাম ইগনোর করে আমরা এগিয়ে যাবো। আজকে ওয়াসিতে শো, অ্যান্ড নাভি মুম্বাই বেঙ্গলি অ্যাসোসিয়েশন হচ্ছে এই জায়গাটার নাম, মানে যেখানে কালচারাল কমিউনিটির দাম। এখন সাউন্ড চেকে যাচ্ছি, অ্যাকচুয়ালি অনেকটা লেট হয়ে গেছি, এখন আমরা সাউন্ড চেকে যাবো মহিলার কাছে রুমের মধ্যে। আর চলো, আমি একটু লেট হয়ে গেছে, গাড়ি থেকে তোমাদের সাথে কথা বলি। শুরু হয়ে গেছে আমাদের, কোন গাড়িটায় যাবো, কোনটা এসছি, এটা এটাই যাচ্ছি, এটাই বসি, দাদা আজও ও তো লয়ে এটা বসে যায় না, যেটা ইচ্ছে আমরা একটু শুধু এর দোকানে নামবো। হ্যাঁ না, ও থাকুক, ও তো বেটার চিনবে, আমাদেরটা থাকুক, আন্ডার বেড যাও। ওকে, তুই সামনে বসবি না, আপ সামনে বেড যাও। আমরা এই জার্নি এখন শুরু করলাম আমার সাথে গাড়িতে ময়না কাছে, আর আজকে আমাদের ড্রাইভ করে নিয়েছে তার দাদার নাম হচ্ছে অশোক সিং, দাদা আমাদের আজকে নিয়ে যাবে। আর আমাদের বম্বে বা ব্যাঙ্গালোর যেতে গেলে বিনোদ ভাই আমাদের সবসময় আমাদের সাথে যায়, তো বিনোদ ভাই আজকেও আছে, আগের বছরও বিনোদ ভাই আমাদের সাথে ছিল, এবার আবার আছে। তো একসাথে একটা লোকের সাথে কাজ করার খুব মজা আছে, কারণ আলাদা করে কিছু বলতে হয় না, তো ওরা আমাদের হেল্প করে অনেক কাজ করে। তো ব্যাস এই হচ্ছে এখন ব্যাপার, এখন আমরা যাব সাউন্ড চেকে, সেটা এখান থেকে 1.5 ঘন্টা। সিংজি কিতনা, 1.5 ঘন্টা লাগ যায়গা না সিংজি? 1.5 ঘন্টা, হ্যাঁ হ্যাঁ 1.5 ঘন্টা তো কম ভি লাগ সকতা হ্যায়। আচ্ছা 1.5 ঘন্টা তো মান কে লিয়ে লাগ হি যায়, সহি হ্যায়।
ওকে অ্যাড্রেসটা পাঠিয়ে দে পহলে আসি মে লে চল রহা হুঁ উসকে বাদ আপ ডালিয়ে গা সহি হ্যায় সহি হ্যায় ঠিক আছে তাহলে এক ডেড় ঘন্টা বলছে লাগবে ও ড্রাইভার কো ম্যাডাম আপনারা এখন গাড়ি মধ্যে আছে না বোম্বে কেমন লাগছে আমাদের ওই গাড়িটাতে বাবান আছে বাবান কি এখান থেকে দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বাবানি দেখো বাবান এটা বাবান আমাদের যে গাড়ি চালাচ্ছে এখন সিংজি ও বলছে 93 এর বোম ব্লাস্ট উনি ওই বোম্বেতে যে ব্লাস্ট হয়েছে ওই ট্রেনেই ছিল এবং 2611 এ যে ব্লাস্টটা হয়েছিল সেটা থেকে 500 মিটার দূরে উনি ওই জায়গাতেই ছিলেন উনি সেটাই এখন এক্সপিরিয়েন্স শেয়ার করছেন যে কেমন ও মানে আপ ওসি ট্রেন মে থেকে ওসি ট্রেন মে থা ওসি ট্রেন কাহাঁ সে কাহাঁ যা রহা থা ও জাহাজ চলতে চলতে বোরিবলি যা রহি থি ও বাবা तो आप कितना कंपार्टमेंट पीछे थे मैं जैसे अभी तीन कंपार्टमेंट ना तीन डब्बा जैसे 12 डब्बे एक गाड़ी होती है हां जिस डिब्बे में मैं था उसके तीन डिब्बा मतलब आगे जो है उठा बाप रे बाप हवा जाती है मैंने गा चमचम बोलते हो सुनने एकदम जे উনি নাকি ছিলেন এবং যেদিন 2611 হয়েছিল ওই দিনও নাকি উনি ছিলেন মানে ভালোই জন লাখ নিয়ে জন্ম হয়েছে ওই সময় একবার यहां पे हुआ था जब ये बम्मा देवी के पास भी हां ऐसा समझ लीजिए रोड पे 10 फीट गड्ढा हो गया हां 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 वो हमारे आंख के सामने हुआ था हम मैं जा रहा था उधर ही मैं छुट्टी मेरा हुआ था मैं ड्यूटी से जा रहा था मैं रूम पे फटाफट से बूटा स्कूटर ऊपर उड़ गया पब्लिक एकदम भड़बड़ा गई बातर मच गया वो हम लोग जाने नहीं दिए फिर बाद में दूसरे दिन गया देखा ना थोड़ा गड्ढा गड्ढा हो गया था थोड़ा दूरी भी हम लोग थे 1.5 किलोमीटर আর একটা যে ব্লাস্ট হয়েছিল সেটাতে নাকি 10 ফিট নিচে গর্ত হয়েছিল এরকম বম ব্লাস্ট হয়েছিল ভয়ঙ্কর মানে বোম্বেটা তো ফিনান্স ক্যাপিটাল ওখানে খুব মানে রিস্ক হয় সবসময় হাই রিস্কে থাকে ওটা আমরা এনিওয়ে এখনো 1.5 ঘন্টা গাড়ির ভেতরে বসে আছি আমরা এখনো পৌঁছইনি কত কিলোমিটার তোমাদের বলে দিছি অ্যাকচুয়ালি 23-24 কিলোমিটার বাট আমরা এখনো পৌঁছইনি এটা হচ্ছে এই স্টেজটা আজকে যেখানে আমরা পারফর্ম করব এখন কেউ আসেনি বেসিক্যালি কিন্তু ওই দূরে দেখো দুর্গা মন্দিরটা দেখা যাচ্ছে আমাদের সাউন্ড চেক হয়ে গেছে এখন আমরা এখানে ওয়েট করছি স্টেজের মধ্যে মৈনাক টিউন করছে এখানে অলমোস্ট হয়ে গেলে আমরা সাউন্ড চেক 8:45 অ্যাকচুয়ালি বলেছে শুরু করতে অ্যান্ড আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে যেখানে আমরা আজকে শো করব এটা হচ্ছে ওই জায়গাটা সাউন্ড চেক কমপ্লিট আমরা ফ্রেশ হওয়া কমপ্লিট কিন্তু দুঃখের কারণ হচ্ছে আমরা বাথরুমে তো আমি ব্লগ করতে পারবো না কারণ এটা ঠিক না পিছনে ধুনুচি নাচ হচ্ছে আর এটা বিশাল বড় স্টেজ এটা দিস ইজ ওয়ান অফ বোম্বে ইজ ভেরি বিগ পুজো বাঙালি পুজো বাবা ঢোকে কিরম বিরিয়ানি গন্ধ ছাড়ছে না এটা ভেতরে ভালো করেছো এক এটা আমাদের গ্রিন রুম এটা আমাদের গ্রিন রুম এন্ড রতনদার ডিসকাস করছে চপার কি কি খেলে চপার সিঙ্গারা আচ্ছা আর চাটা কোথায় পেলে চা ওই প্লাস্টিকে বলেছে যে সিঙ্গারাটা কি কলকাতার মতো ছিল ভালো ছিল কি বলছে আর মিষ্টিটা মিষ্টিটাই খাইনি যা মিষ্টিটা খাও গোলাপজামুন আছে বড় বড় এই শো শেষ হলো আর এখন পুরো ফাঁকা দেখো এই স্টেজ ছিল আর এই স্টেজ এখন সেই স্টেজ আর নেই তো উদারি প্রসেসরের সামনে আছে তো শো শেষ হলো স্টেজ দারুণ এনজয় করেছি বোম্বে সবসময় খুব ভালো লাগে অনুষ্ঠান করতে এখন বাড়ি যাবো রেস্ট নেবো ঘুমবো কালকে আবার বোম্বেতে শো আছে সামনে সন্ধি পুজো হচ্ছে আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না আমার কথা বাট একটা ভালো কিছু হচ্ছে আর চলো রাতের বোম্বে একটু তোমাদেরকে দেখাই যারা দেখোনি বোম্বে তোমাদের জন্য আমি দেখাবো তোমাদের রাতের বোম্বে কেমন দেখতে ব্যাপারটা হচ্ছে এখানে যাই দেখো তাই হচ্ছে সময় কিলোমিটার আর সময় ট্রাফিক জ্যাম অ্যান্ড ট্রাফিক জ্যাম
একটা বাড়ি দেখলাম 1 BHK সেটা হচ্ছে 30 লাখ টাকা। বিশ্বাস করো গাড়িতে বসে বসে লাইট নেই, বোর হয়ে গেলাম, আর ভালো লাগছে না। এত জ্যাম ভাই, আমাদের অভ্যেস নেই, আমরা কলকাতা ভালো, এত জ্যাম নেওয়া যাচ্ছে না, সরি। লাইট নেই, জ্যাম আছে, শুধু বার খোলা আছে, খিদে পেয়ে গেছে। 1টা বাজে এখন রাত্রিবেলায়, দেখে কেউ বলবে 1টা বাজে? এই দেখো কত গাড়ি ঘোড়া, বিনোদ হালডে ফোন করছে। हाँ भाई, और एग तड़का कर दो, चार प्लेट कर दो। नहीं, नान में तो दिक्कत हो जाएगा, देखो ना, चपाती अगर हाथ वाला होगा तो। सुनो, 1.5 घंटा पर फाइनली पहुँचलाम, बट এখন ব্যাপারটা হচ্ছে যে এখন খাবারটা ইন্তজাম করতে হবে, ইন্তজাম বলছি সরি, এখন জোগাড় করতে হবে। তো দেখি সেটা কতটা কি পাওয়া যায়, জোম্যাটো সুইগি তো আছে, চাপ নেই কোনো। সো চেষ্টা করছি, কালকে আবার একটা শো আছে, সেটা হচ্ছে সেটাও ব্লগ করবো আমি। সো এখন রেস্ট নেবো হোটেলে, আর দেখি এটা এইখানে বম্বে তো দেখো আমাদের গাড়িগুলো সব চলে যাচ্ছে, ইনস্ট্রুমেন্ট সব ডিলোড হয়ে আনলোড হয়ে গেছে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, দিস ইজ মিরাজিভ। আর একটা নতুন ভিডিও, নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমরা সাথে থেকেও। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, যদি আরও ভালো লাগে একটা কমেন্ট করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করো প্লিজ, আই রিলি নিড গুড সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ সো মাচ থাকার জন্য, অ্যাজ অলওয়েজ ভালো থেকো, মনে প্রাণে গানে থেকো। দিস ইজ মিরাজিভ সাইনিং অফ, টাটা, টেক কেয়ার, গুড বাই। সব সব এখানে আছে, সব লোড হচ্ছে, এখানে সব ইনস্ট্রুমেন্ট আছে, এখন চাবি নেব রিসেপশনে আর বেরোবো। না না, এখানে রেখো না, সব রুমে রাখো, রুমে রুমে নিয়ে যাও, চলো। হ্যাঁ, একটা ছোট্ট কেলো হয়েছে, সেটা হচ্ছে আমাদের রুমের এই যে কি ডিজিটাল কি ফোর্ডটা ছিল সেটা সামহাও কাজ করছে না, তো এখন সেটার মধ্যেই উনি বারবার এসে খুলে দিচ্ছে। আমরা তো দেখো, এর খুলছে ম্যানুয়াল চাবি দিয়ে।